Assalamualaikum, welcome back to the channel. आशा करी अपनारा सबाई अनेक भालो आछेन। चले एसेछे आबारो ब्रैंड न्यू एक्टा वीडियो निये। किछुदिन परेई शीतकाल चले आसबे आर शीत शुरूर आगेई किन्तु आबहावार बेश एकटा परिवर्तन होते शुरू होच्छे। रुक्ष ओ शुष्क प्रकृतिर विस्तर प्रभाव पड़छे शरीर, स्वास्थ्य, त्वक एबं चुलेओ। तबे मजार ब्यापार हलो एई शीतकाल निये अनेक धरनेर मिथ अर्थात भ्रान्त धारणा प्रचलित रयेछे। আর এগুলোর কারণে আমরা অনেকেই ভুলভাবে চলাফেরা করি এবং নিজের বিভিন্ন ধরনের ক্ষতি করে ফেলি। তাই জানা দরকার এই মিথগুলো কি কি। হয়তো আপনি নিজেও এই ভুলগুলো করছেন অথবা শীতের সময় এই প্রচলিত ধারণাগুলো নিয়ে আপনি নিজের কোনো ক্ষতি করে ফেলছেন। তাই আপনাদের এই ভ্রান্ত ধারণাগুলো দূর করার জন্য এবং সঠিক তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে হবে। স্কিপ করতে গিয়ে হয়তো আপনার জানা কোনো মিথের ট্রুথ আপনি মিস করে ফেলেছেন। আর সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং মিথটা কিন্তু থাকছে ভিডিওর একদম শেষে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে বেল বাটনটিও অন করে নিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওটি। শীতকালে গরম কাপড় ভালোভাবে না জড়ালে ঠান্ডা লেগে যায়। শীতকালে ঠান্ডা লাগার ব্যাপারটা যেমন সঠিক, একইভাবে শীত অথবা ঠান্ডা আবহাওয়া সরাসরি ঠান্ডা লাগার সঙ্গে যুক্ত না। আসলে ঠান্ডা লাগা অথবা কমন কোল্ড অর ফ্লু ভাইরাসের আক্রমণে হয়ে থাকে, যে ভাইরাসগুলো তাপমাত্রা কমলে খুব সহজেই ছড়িয়ে পড়ে চারদিকে। আর বাতাসে থাকা এই ভাইরাসগুলো সাধারণত নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং শরীরের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতায় ব্যাপক একটা প্রভাব ফেলে, যার কারণে জ্বর, ঠান্ডা, কাশি হয়ে থাকে। তার মানে অনেকগুলো কাপড় পরার সাথে কিন্তু ঠান্ডা লাগার আসলে কোনো সম্পর্ক নেই, কারণ ভাইরাসগুলো শ্বাস প্রশ্বাস দ্বারা বাতাসে ছড়িয়ে পড়ে। শীতকালে সানস্ক্রিন বা সান প্রোটেক্টিং ক্রিম লাগানোর কোনো প্রয়োজন নেই। সানস্ক্রিন বা সান প্রোটেক্টিং ক্রিম হলো যেগুলো সূর্য থেকে আসা বিভিন্ন ক্ষতিকর রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে। শীতকালে পৃথিবীর ওজন লেয়ার স্বাভাবিকের চেয়ে কিছুটা পুরুত্ব হারিয়ে ফেলে। আর ওজন লেয়ার হলো পৃথিবীর বাইরের এমন একটি গুরুত্বপূর্ণ স্তর যা কিনা পৃথিবীতে আসা সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে এ এবং বি কে শোষণ করে নেয়। তাপমাত্রা কম থাকার কারণে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে সূর্যের আলো তেমন একটা প্রভাব হয়তো ত্বকে পড়ে না। তবে বাস্তবতা হলো এই সময় সূর্য থেকে আসা ক্ষতিকর আলোকরশ্মি ত্বকে বেশি প্রভাব ফেলে, যার কারণে ত্বক লালচে হয়ে যাওয়া, র্যাশ ওঠা, স্কিন জ্বালা পড়া করা, বিভিন্ন স্কিন ডিজিজ সহ স্কিন ক্যান্সার হওয়ার প্রবণতাও বেড়ে যায়। আর তাই এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য শীতকালে দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন অথবা সান প্রোটেক্টিং ক্রিম ব্যবহার করা আবশ্যক। তৈলাক্ত ত্বকে ময়শ্চারাইজার লাগানো অপ্রয়োজনীয়। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে বা প্রয়োজন মতো অতিরিক্ত আর্দ্রতা যোগ করার জন্য ব্যবহার করা হয় ময়শ্চারাইজার ক্রিম বা লোশন। আপনার ত্বক যেমনই হোক না কেন, শীতকালে তা আর্দ্রতা হারাবেই, যার কারণে অন্যান্য সময়ের থেকে শীতকালে ত্বকের তৈলাক্ত ভাব অনেকটা কমে যায়, একই সাথে ত্বক হারিয়ে ফেলে এর স্বাভাবিক হাইড্রেশন। আর এগুলোর কারণে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। সুতরাং আপনার ত্বক তৈলাক্ত বা যেমনই হোক না কেন, শীতকালে কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করা আবশ্যক। ছয় নম্বর মিথটি সবচেয়ে বেশি প্রচলিত এবং আমরা বেশিরভাগই কিন্তু এটাকে বিশ্বাস করে থাকি।
শীতকালে গরম পানিও শরীরকে উষ্ণ রাখে। এই মিথে রিয়েলিটিটা আমার মতন যারা চা প্রেমী রয়েছেন তাদের জন্য মেনে নেওয়াটা একটু কঠিনই হবে। একটু ঠান্ডা পড়লেই আমরা গরম গরম চা বা কফি পান করতে সবাই পছন্দ করি। আমরা বেশিরভাগই এটাই আসলে বিশ্বাস করি যে এই গরম চা বা কফি আমাদের শরীরের তাপমাত্রা কমিয়ে দিচ্ছে এবং আমাদেরকে বেশ একটা আরাম দিচ্ছে। আসলে এটা আমাদের অভ্যাস এবং ভাবনার ফল। প্রকৃতপক্ষে এই গরম পানিও ঠিক উল্টো কাজটা করে আমাদের শরীরে। কিভাবে? আপনি যখন গরম চা বা কফি পান করেন তখন আপনার মনে হয় যে বোধহয় একটু গরম লাগছে, আর আপনার শরীর এই গরম লাগাটাকে বুঝতে পেরে সে শরীরের তাপমাত্রাটাকে আরও কমিয়ে আনতে চায় স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে বুঝতেই পারছেন, চা বা কফি কিন্তু আসলে আমাদের তেমন একটা কাজে আসে না, বরং যেটা কাজ করে সেটা হলো আমাদের অভ্যাস আর আত্মতৃপ্তি। শীতকাল কিন্তু মোটামুটি চলেই এসেছে, চা বা কফি পান করার সময় একটু লক্ষ্য করবেন যে কিছুটা গরম লাগছে। ক্ষণস্থায়ী এই গরম লাগার মাধ্যমে কিন্তু শরীর আসলে নিজেকে পুনরায় ঠান্ডা করে ফেলে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।